সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এটা হলো আমার নতুন হাইড্রোফোনিক সেট জাস্ট মাত্র গতকালকে আমার কাছে পৌঁছেছে এই হাইড্রোফোনিক সেটটার মধ্যে মোটামুটি একশো আটটা চারা লাগানো যাবে এবং এইটা আমি রেডিমেড অর্ডার দিয়ে কিনছিলাম এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে পাম্প সহ একেবারে সব কিছু ইনক্লুড শুধু এই বোলটা ছাড়া সব কিছু ইনক্লুড এই যে পাম্পটা দেখতে পাচ্ছেন এটা হলো ছশো লিটার পার মিনিট একটা পাম্প এবং আট ওয়াটের খুবই কম বিদ্যুৎ খরচ আর এইটা সাথে এখানে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এখানে টোটাল একশো আটটা চারা এখানে লাগানো যাবে এখানে চারাগুলো লাগানো হয় বেসিক্যালি এই ধরনের যে বোলগুলো আছে এগুলোর মধ্যে যে স্পঞ্জ আছে এই স্পঞ্জ স্পঞ্জগুলো অলরেডি কাটা আছে এই কাটাগুলোর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ছিদ্র যদি খুব কাছ থেকে দেখে এই যে দেখতে পাচ্ছেন এই যে ছিদ্র ছিদ্রগুলোর মধ্যে যেই বীজ আছে এখানে বীজও ওরা অলরেডি দিয়ে দিচ্ছে সাথে এখানে লেটুসের বীজ দেখতে পাচ্ছেন তো এই বীজগুলা এখানে যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলোর ভিতর বীজগুলো দিয়া এখানে এখানে রেখে দিলে পানি যখন ফ্লো করবে পানির সাথে হাইড্রোফোনিক সলিউশন সলিউশন এ এবং সলিউশন বি দুইটাই দেওয়া আছে সাথে সব কিছু ইনক্লুডেড এটার মধ্যে দেওয়া এবং যখন বীজগুলো এটার মধ্যে রাখা হবে এইখানে এটার ভিতর দিয়ে তখন জিনিসটা আস্তে আস্তে গ্রো করবে তো এই সেটটা আমি নিছি বেসিক্যালি হাইড্রোফনিক করার জন্য এবং এখানে আমার টার্গেট আছে লেটুস এবং শশা করার আর মালয়েশিয়াতে বর্তমানে তাপমাত্রাটা একটু বেশি সেজন্য আমি এটাকে দেখতে শুরু করে শেডের নিচে একটু জিনিসটাতে করলাম যাতে একটু তাপমাত্রাটা একটু কম থাকে আর সেকেন্ড থিং হলো এখানে যে সলিউশনটা আছে সলিউশন এ এবং বি এটা মনে হয় বাংলাদেশে পাওয়া যায় কি আমি জানি না অনেকে আমাকে বলছে পাওয়া যায় না কিন্তু এইটা অর্ডার দিলে এরা সাথে একদম সলিউশন দিয়ে দেয় এবং এই সলিউশনটা দিয়ে মোটামুটি এক থেকে দুইটা ফসল মোটামুটি চলা যায় এবং এখানে আরেকটা জিনিস যারা বাংলাদেশে এবং ইন্ডিয়াতে যারা আছেন কারেন্টের যারা সমস্যা এখানে সাথে একটা এরকম এই যে এই জিনিসটা দিয়ে দিছে এই জিনিসটা বেসিক্যালি আপনি এখানে টাইমিং সেট করতে পারবেন যে আপনি যদি চিন্তা করেন যে আমি দুই ঘন্টা অথবা তিন ঘন্টা পাম্পটা চালানোর পরে বন্ধ রাখবো আরও দুই ঘন্টা তাহলে এখানে টাইমিং সেট করা যায় এবং টাইমিং সেট করার ফলে পাম্পটা আর কি টাইম অনুসারে চলে সেক্ষেত্রে বিদ্যুৎ খরচটা অনেক বেঁচে যায় তো বাকি এখানে এই জিনিসটা আমি অর্ডার দিছিলাম অর্ডার দিয়ে এখানে যখন আমার কাছে গতকালকেই মাত্র পৌঁছাইছে তো আমি এটাতে এখন পর্যন্ত চারা লাগাই নাই আজকে ভাবছি যে লাগাবো কিন্তু পরবর্তীতে দেখলাম যে এখানে পাম্পের যে পিনটা এটা আসলে একটু অন্যরকম তো এটার জন্য আমার একটা কানেক্টার কিনতে হবে কানেক্টার কিনে এটার মধ্যে আমি ইনশাল্লাহ লাগাবো আর বাকি চারা তৈরি কিভাবে করতে হয় চারা তৈরির জন্য আপনারা এই যে এখানে যেই ছিদ্রর মধ্যেও দিয়া করতে পারেন অথবা ছিদ্রর মধ্যে দিয়া এটা যদি কোনো ওই যেরকম পানির মধ্যে রেখে দেন সেক্ষেত্রেও চারা হয়ে যাবে কোনো সমস্যা নেই বাট যেহেতু আমার এটা হাইড্রোফোনিক সিস্টেম এবং আমার এখানে আমি সলিউশন এ এবং বি এটার মধ্যে অ্যাড করব। সেক্ষেত্রে আমার চারার জন্য আলাদাভাবে চারা উৎপন্ন করার দরকার নেই এখানে সরাসরি বীজ দিয়ে এটার ভিতরে দিয়ে দিলে অটোমেটিকলি চারা গ্রো করার কথা তো ইনশাল্লাহ এই জিনিসটা যখন আমি সেটিং করব ইনশাল্লাহ সেটিং করার পরে আপনাদেরকে অবশ্যই আপডেট দিব যে কিভাবে কি করতে হয় কি আসো বিষয় ইনশাল্লাহ আর এই জিনিসটার আর একটা বড় সুবিধা হল হাইড্রোফনিক সিস্টেমে যদি সলিউশন না পাওয়া যায় তাহলে এই জিনিসটা অ্যাকোপনিক সিস্টেমেও ইউজ করা যাবে সেম সিস্টেমে এখানে দেখতে পড়তেছেন যে এই হাইড্রোফনিকের যে ইয়েটা এই যে এই পাইপটা দিয়ে যখন পানিটা আমি নিচ থেকে নিয়ে আসবো এখান থেকে পাম্পের মাধ্যমে তো আমি যদি হাইড্রোফনিক আমার সলিউশন না থাকে কোনো কারণে তাহলে অ্যাকোপনিক্সের সেম সিস্টেমে পানিটা এখান দিয়ে প্রবেশ করলে জিনিসটা আবার এখান দিয়ে এখান দিয়ে প্রবেশ করে এরকম ঘুরে ঘুরে একটার পর একটা স্টেপ বাই স্টেপ যাই নিচে দিয়ে আবার চলে যাবে তো এতে করে হবে কি আমার গাছগুলো যেই পর্যাপ্ত পরিমাণে যে নিউট্রেশন দরকার নিউট্রিশানগুলোও পাবে এবং আমার পানিটা সার্কুলেট হবে এবং এর সার্কুলেট হওয়ার ফলে পানির মধ্যে এনাফ অক্সিজেনও থাকবে এবং গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে তো ইনশাল্লাহ এর আপডেট আমি আপনাদেরকে দিব খুব শীঘ্রই তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই পাঁচাত্য নামাজ পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত